গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করে অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া অগস্ট মাস 8 তারিখ গুরুবার, দিল্লি শরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 77 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব শ্রাবণ মাস 24 দিন, চান্দ্রমতে শ্রাবণ শুক্লপক্ষ চতুর্থী তিথি রাত্রি 10:16 পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 5:26, কর্কট লগ্ন 3:57 লিতাগতে উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 6:14, মকর লগ্ন 3:20 লিতাগতে অস্ত। আজি কন্যাচন্দ্র 60 দণ্ড, উত্তরা ফাল্গুনী নক্ষত্র রাত্রি 10:20 পর্যন্ত। আজি জন্মিত শিশুর কন্যা রাশি শূদ্রবর্ণ নরগণ, রাত্রি 10:20 গতে দেবগণ। আজি মৃত ব্যক্তির রাত্রি 10:20 মধ্যে একপাদ পুষ্কর দোষ। নিষিদ্ধ খাদ্য আজি মূলা ভোজন নিষেধ অটে, রাত্রি 10:16 গতে বেল ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ রাত্রি 12:52 গতে শেষ রাত্রি 3:34 মধ্যে। আজির মাহেন্দ্র যোগ প্রাতরু দিবা 7:10 মধ্যে এবং দিবা 11:12 গতে 1:08 মধ্যে। আজির কালবেলা এবং বারবেলা দিবা 2:16 গতে অপরাহ্ন 6:14 মধ্যে। আজির কালরাত্রি রাত্রি 11:51 গতে 1:13 মধ্যে। আজির রাহুকাল মধ্যাহ্ন 1:30 ঠারু অপরাহ্ন 3 ঘণ্টা মধ্যে। আজি বৃষ রাশির ঘাতচন্দ্র রাত্রি 10:20 গতে বৃষ রাশির ঘাত নক্ষত্র, রাত্রি 10:16 মধ্যে বৃষ রাশি ও কুম্ভ রাশির ঘাত তিথি, তুলা রাশি ও কুম্ভ রাশির ঘাত বার। প্রিয় বন্ধুগণ, এবে আসন্তু জানিবা মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে ষষ্ঠচন্দ্র আংশিক বাধাপ্রাপ্ত অছন্তি, শুভ ফল মিলিব। আপনক পরিবার মধ্যরে হসখুশির উত্তম বাতাবরণ খেলি যিব। বিগত দিন মানকরে আপন প্রত্যেক কার্যরে ফেল মারিথিলে, এবে যেউ কার্য করিবাকু আগ্রহ প্রকাশ করিবে তহিরে সফলতা নিশ্চয় মিলিব। চতুর্থ রবি অশুভ, হঠাৎ কেহি ব্যক্তি আপনকু বিপদরে পকাই পারন্তি, বিশেষ করি আজি নারী মানক সহ ঝগড়া হই পারে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর দ্বিতীয় রাশি বৃষ রাশি বিষয়রে। আজি বৃষ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে তৃতীয় রবি শুভ, কিন্তু এই শুভ ফলকু ঘাতচন্দ্র সমস্ত খণ্ডন করি অশুভ ফল দিয়া করাইব। ঘাততিথি অশুভকু আহুরি বৃদ্ধি করাইব, দুর্ঘটনা হেব হি হেব,
কিন্তু এই দুর্ঘটনা শারীরিক নহই মানসিক হেব। হঠাৎ নাক কানরে যন্ত্রণা ভোগিবে। এই সময়রে আপনার স্ত্রী আপনার বিরোধী কার্যমান করি মানসিক স্থিতি অধিক বড়াই দেব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর তৃতীয় রাশি মিথুন রাশি বিষয়রে। আজি মিথুন রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে চতুর্থ চন্দ্র গোচর করুছন্তি অশুভ ফল মিলিব। আপন অর্থ সকাশে বিকল হই চতুর্দিক ভ্রমণ করিবে, কিন্তু কোনসি সুফল মিলিব নাহি। কথারে অছি জেনে ইচ্ছা তেনে যা কর্মঘেনি বুলুথা। আপন যাহা বি করন্তু খালি অর্থহানি হেবা ছড়া লাভর প্রশ্ন উঠু নাহি। যাহাদ্বারা মানসিক চাপরে আপন বিচলিত হয়ে যাবে। আপনক মন মধ্যে গোটায়ে অজনা আতঙ্ক খেলি যাব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর চতুর্থ রাশি কর্কট রাশি বিষয়রে। আজি কর্কট রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে তৃতীয় চন্দ্র আংশিক বাধাপ্রাপ্ত অছন্তি শুভ ফল মিলিব। এই সময়রে বহু চেষ্টা করি বারম্বার বিফল হেউথিবা কার্য হঠাৎ আপনক সপক্ষরে যিব। বহু অর্থর মালিক আপন হয়ে পারন্তি। পূর্বরু খারাপ থিবা স্বাস্থ্য এই সময়রে মনর বল বৃদ্ধি পাইথিবারু স্বাস্থ্য উত্তম রহিব। বন্ধুবান্ধব আপনক প্রশংসা গান করিবে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর পঞ্চম রাশি সিংহ রাশি বিষয়রে। আজি সিংহ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দ্বিতীয় স্থানরে চন্দ্রগোচর করুছন্তি শুক্লপক্ষ হেতু শুভ ফল মিলিব। আপনার কিছু ব্যক্তি অসহযোগ করুথিবা স্থলে অন্য কিছু ব্যক্তি সহযোগর হাত বড়াই আপনার উচ্চকু উঠাই নেবে। বাধা আসুথিবা স্থানরু বিলম্বরে হেউ পছে সফলতা মিলিব। উত্তর দিগরু কোনসি ব্যক্তি আপনার সহিত যোগাযোগ করি শুভ খবর দেবে। আগামী দিন সকাশে আয়র সন্ধান মিলিব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর ষষ্ঠ রাশি কন্যা রাশি বিষয়রে। আজি কন্যা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে একাদশ স্থানরে রবি ও শ্রীচন্দ্র গোচর করুথিবারু শুভ ফল মিলিব। এই সময়রে গৃহরে কিছু মাঙ্গলিক কার্য হইপারে। খুব ধুমধামরে আনন্দ উৎসব পালিবে। নিজ পাখরে অর্থ থাউ কি ন থাউ স্বাদিষ্ট ভোজন করিবা সহিত নিজ পরিবার লোকঙ্কু খুয়াই আনন্দ অনুভব করিবে। আজি কদাপি নূতন গৃহ আরম্ভ করন্তু নাহি। গৃহ আরম্ভ কলে তাহা অধারু বন্ধ হইপারে কিংবা কোনসি অঘটন ঘটিপারে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর সপ্তম রাশি তুলা রাশি বিষয়রে। আজি তুলা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দ্বাদশ স্থানরে চন্দ্রগোচর করুছন্তি অশুভ ও ঘাতবার অশুভ ফল মিলিব। মন মধ্যে দুশ্চিন্তা বড়ি যাব। আপন যাহা বি করন্তু তহিরে খরচ ব্যতীত লাভর প্রশ্ন উঠু নাহি। এই দ্বাদশ চন্দ্রে আপনকর অতিরিক্ত ব্যয়ভার বড়ি যাব। আপন হতাশ হয়ে যাবে। সুখ সন্ধানরে বিভিন্ন স্থানকু যাত্রা করিবে। শরীর অসুস্থ হেব। বন্ধুবান্ধব অশান্তি হেবে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর অষ্টম রাশি বিছা রাশি বিষয়রে। আজি বিছা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে একাদশ স্থানরে চন্দ্রগোচর করুথিবারু রাজযোগ ফল মিলিব। আপন বহুদিনরু যেউ কার্য সকাশে অপেক্ষা করিথিলে তাহা এই সময়রে নিশ্চয় পূরণ হেব। কোনসি অফিসরক সাক্ষাৎ পাউনথুলে এবে তাঙ্ক সহিত সাক্ষাৎ হেব। তাঙ্ক সহযোগরে আপন বহু নূতন কাম পাই উপকৃত হেবে। পরিবার মধ্যে স্বাদিষ্ট ভোজন প্রস্তুত করিবা সহিত বন্ধুমানঙ্কু নিমন্ত্রণ করি আপ্যায়িত করিবে। এবে আসন্তু জানিবা রাশিচক্রর নবম রাশি ধনু রাশি বিষয়রে। আজি ধনু রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দশম চন্দ্র আংশিক বাধাপ্রাপ্ত অছন্তি শুভ ফল মিলিব। আপনক কর্মক্ষেত্রে উচ্চতর পাহ্যাকু উন্নীত হেবে। এই সময়রে নূতন কর্ম মধ্যে মিলিব। যে কোনসি কাম করন্তু
ତହିଁରେ ସଫଳତା ମିଳିବ। ଉପରିସ୍ଥ ଅଫିସରଙ୍କ ଠାରୁ ପ୍ରଶଂସାମାନ ମିଳିବ। ରବି ଅଷ୍ଟମରେ ଗୋଚର କରୁଛନ୍ତି, ଅତି ଅଶୁଭ କରାଇବ। ଉଚ୍ଚ ସ୍ଥାନରୁ ପତନ ହୋଇପାରେ, ମୁଣ୍ଡ ଓ ପାଦରେ ପୀଡ଼ା ଭୋଗିବେ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଦଶମ ରାଶି ମକର ରାଶି ବିଷୟରେ। ଆଜି ମକର ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ନବମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଶୁକ୍ଳପକ୍ଷ ହେତୁ ଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣ ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଚାହିଁବେ ତହିଁରେ ସଫଳତା ମିଳିବ। ବିଶେଷ କରି ଏହି ସମୟରେ ଜନମଙ୍ଗଳ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେଇପାରନ୍ତି। ଜନହିତକର କାର୍ଯ୍ୟ କରି ଉଚ୍ଚ ପ୍ରଶଂସା ପାଇବେ, ଚତୁର୍ଦ୍ଦିଗରୁ ସମ୍ମାନ ମିଳିବ, ଖୁସିରେ ଦିନ କାଟିବେ। ସପ୍ତମ ରବି ଅଶୁଭ, ସବୁ ଠିକ୍ଠାକ୍ ଥିବା ସମୟରେ ହଠାତ୍ ଶରୀର ଅସୁସ୍ଥ ହୋଇପଡ଼ିବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଏକାଦଶ ରାଶି କୁମ୍ଭ ରାଶି ବିଷୟରେ। ଆଜି କୁମ୍ଭ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଅଷ୍ଟମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଅତି ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଘାତତିଥି ଓ ଘାତବାର ଅଶୁଭକୁ ବୃଦ୍ଧି କରାଇବ। ଏହି ସମୟରେ ଆପଣ ଯେଉଁ ସ୍ଥାନକୁ ଯିବେ ସେଠାରେ କଳହ ହେବ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର କ୍ଷତି ହୋଇ ଆପଣଙ୍କ ମଥା ବିଚଳିତ ହୋଇଯିବ। ରାସ୍ତାରେ ଯିବା ସମୟରେ ଆପଣ ଅନ୍ୟମନସ୍କ ହୋଇପାରନ୍ତି। ସାବଧାନ ନ ରହିଲେ ଯାନବାହନ ଦୁର୍ଘଟଣାକୁ ଏଡ଼ାଇ ଦେଇ ହେବ ନାହିଁ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଦ୍ୱାଦଶ ବା ଶେଷ ରାଶି ମୀନ ରାଶି ବିଷୟରେ। ଆଜି ମୀନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପଞ୍ଚମ ରବି ଓ ସପ୍ତମ ଚନ୍ଦ୍ର ଉଭୟ ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧା ପାଉଥିବାରୁ ଶୁଭଫଳ ମିଳିବ ନାହିଁ। ହଠାତ୍ କୌଣସି କାରଣରୁ ଆୟ ବନ୍ଦ ହୋଇଯିବ, ଯେତେ ଚେଷ୍ଟା କଲେ ମଧ୍ୟ ବ୍ୟବସାୟକୁ ବୃଦ୍ଧି କରିପାରିବେ ନାହିଁ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ବିଶୃଙ୍ଖଳା ଦେଖାଦେବ, ଚାକିରି କରୁଥିବା ବ୍ୟକ୍ତି ଚାକିରିରେ ବାଧାବିଘ୍ନ ଦେଇ ଗତି କରିବେ। ତଳ କର୍ମଚାରୀମାନେ ଗୁପ୍ତ ଶତ୍ରୁ ପାଲଟିଯିବେ, କୋର୍ଟ କଚେରୀ କେସ୍ରେ ଆପଣ ଦଣ୍ଡିତ ହୋଇପାରନ୍ତି।